আপনার ফেসবুক প্রোফাইলে যদি প্রফেশনাল মুডটি অন করা থাকে তাহলে হয়তো একটি বিষয় নোটিস করছেন, আপনার প্রোফাইলে আপনার ফলোয়ার সংখ্যার পাশাপাশি আপনি যাদেরকে ফলো করছেন, যে পেজকে ফলো করছেন, সেই সংখ্যাটি কিন্তু শো করছে। তো আপনি চাইলে কিন্তু এই সংখ্যাটি জিরো করতে পারেন বা হাইড করতে পারেন। কিভাবে এই সংখ্যাটি হাইড করবেন বা জিরো করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, এই যে দেখুন, ফেসবুকে প্রবেশ করে আপনার প্রোফাইলে প্রবেশ করলে আপনি যাদের ফলো করছেন বা যে পেজগুলো ফলো করছেন সেই সংখ্যাটা কিন্তু এখানে শো করে, এরকম কিন্তু দেখতে পায়। তো আজকের ভিডিওতে মূলত এটিকে হাইড করব বা জিরো করব। তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে প্রাইভেসি অপশনটি, এটাতে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করবেন। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন, হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটাই ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করা আছে, তো এই নিচ থেকে সিমোরে ক্লিক করবেন, তারপর একদম নিচে অনলি মি এটা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। তো এখন আপনি যাদেরকে ফলো করতেন সেই ফলোটি জিরো হয়ে যাবে। তো চলুন দেখে আসি। তো এখান থেকে ব্যাকে যাই, তারপরে প্রোফাইলে প্রবেশ করি। এই যে দেখুন, এরকম আপনি দেখতে পাবেন। তো অন্য কেউ যদি ভিজিট করে তাহলে তারা কিভাবে দেখতে পাবে সেটা আপনাদের দেখাই। থ্রি ডটে ক্লিক করে ভিউ আছে ক্লিক করি, এই যে দেখুন এরকম দেখতে পাবে। দেখুন আপনার ফলো একদম জিরো, এই যে দেখুন জিরো ফলোয়িং। শুধুমাত্র আপনি প্রোফাইলে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আপনি কতগুলো ফলো করছেন, কিন্তু অন্য কেউ ঢুকলে এরকম দেখতে পাবে, জিরো ফলোয়িং। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।